হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে একটা ব্লগস নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এই দুই দিন একটু বিজি থাকার কারণে আসলে এডিট করতে পারিনি, আর অনেক ভিডিওই ডিলিট হয়ে গিয়েছে ভুলবশত, এই জন্য আসলে ভিডিও দিতে পারিনি। তো সকাল সকাল আমি ঘরটা গুছিয়ে নিচ্ছি। সকালে উঠেই ফার্স্টে যে কাজটা করি সেটা হলো ঘর গোছানো, কারণ ঘরটা গোছানো হয়ে গেলে অনেকটা কাজ কমে যায়। এই জন্য আমি বিছানাটা আগে পরিষ্কার করে নিচ্ছি। আর আমার আসলে অনেকবারই বিছানা পরিষ্কার করা লাগে, যেহেতু আমার বাচ্চা ছোট, ও সারাদিনই এলোমেলো করে। আর যাদের ঘরে বাচ্চা আছে তারাই বলতে পারেন যে কী অবস্থা হয়, আসলে ঘরের পরিষ্কার রাখাটাই খুব টাফ ব্যাপার হয়ে যায়। এই জন্য আমি ওই বিছানাটা পরিষ্কার করে আবার অন্য রুমের বিছানাটা পরিষ্কার করতে আসলাম। বিছানা পরিষ্কার করার পরে যে কাজটা করি সেটা হলো ঘর ঝাড়ু দেয়া, কারণ বিছানার উপরে অনেক ময়লা থাকে, এই জন্য ঘরটা ঝাড়ু দিয়ে নিই বিছানা করাটার পরে, পরিষ্কার করার পরে। আর আমার বাবুটা সকালে উঠে ব্যালকনিতে বসে আছে, আর এই যে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। মনে করি যে রোজার দিনে হয়তো অপরিষ্কার ঘর বেশি হয়, কারণ বিকেলে অনেক রান্নাবান্না থাকে, তারপরে সেহরির সময় আবার আমরা খাওয়া দাওয়া করি, এই কারণে আসলে অনেক ময়লা জমে থাকে। এমনি সময় তো আসলে সেহরির সময় আমরা খাওয়া দাওয়া করি না, এবং বিকেলে রান্নাবাড়া থাকে না, জাস্ট রাত্রে যেটুকু খাই পরিষ্কার করে রাখলেই হয়, এজন্য ময়লাটাও কম হয়।
সব কয়টা রুম আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এখন আমি ময়লাটা ফেলে দিব। ময়লা ফেলে দিয়ে ঘরে যেয়ে দেখি আমার বাবু বিছানায় উঠে গেছে অলরেডি, তার অনেক কিছু নিয়ে রান্নাবাড়ার আরও কিছু উঠাবে। আর রান্না করতে চলে আসলাম, আজকের রান্নাটা করব, পটল ভাজি করব, আর একটা মাছের ভুনা করব, আর ডাল রান্না করব। আর প্রতিদিনের মতোই আজও ভাবি যে আসলে কি খেলে ভালো লাগবে, কিছুই ভালো লাগে না। এটা আমার প্রতিদিনই মনে হয়, রোজার সময় এটা মনে হয়, এমনি সময় আসলে এরকম মনে হয় না। আর পটলটা একটু কম ছিল, আর আসলে আমি কম রান্না করি এই কারণে, কারণ আমাদের ঘরে আমি আর আমার বাচ্চা দুইটা, আর বাচ্চারা আসলে ওইগুলো খায় না। এ ছোটটা যাই একটু খায়, বড়টা এগুলো কিছুই খায় না, তাকে ডিম ছাড়া কিছুই দিলে সে খায় না, অন্য তরকারি খেতে চায় না। এই জন্য আসলে একা কত খাওয়া যায়, এই জন্য সব কিছুই কম করি, তারপরেও আমার থেকে যায়, একা আসলে এত খাওয়া যায় না। আর এদিকে দুটো চুলাই উঠাই দিছি, কারণ সময়ের জন্য দেরি হয়ে গেছিলো অলরেডি। তা এটাই আমি ডাল রান্না করব, আর ডালটা দিয়ে আসলে একটু ভাত খাওয়া যায়, খুবই মজা লাগে ডালটা দিয়ে খেতে, এমনি সময় থেকে অনেক মজা লাগে। আর আম ডাল রান্না করব, আমগুলো দিয়ে নিলাম আর সব মশলা দিয়ে দিয়েছি। এদিকে পটলটা ভাজি প্রায় শেষ, তেল উঠে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। পটল ভাজিটা আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, আর খেতেও মজা হয়েছিল, আমার কাছে ভালো লেগেছিল, কারণ অনেক সময় এরকম পটল ভাজি করলে আসলে মজা লাগে। আর এদিকে আর একটা রান্না করবো, সেজন্য আমি একটু গরম মশলা ভেজে নিচ্ছি, এটা গুঁড়ো করে পরে দিয়ে দিব। পাঙ্গাস মাছ রান্না করব, পাঙ্গাস মাছটা শুধু ভুনা ভুনা করব, এই জন্য একটা ঘোষের যাতে ফ্লেভার আসে এই জন্য আমি এই মশলা দিব। তো আমি ভেজে নিচ্ছি আগে থেকে, ভেজে নিয়ে লাস্টে এটা দিয়ে নেব, এই জন্য আগে থেকেই ভেজে নিচ্ছি, ভেজে রেখে দিব, পরে দিয়ে দিব। এটা আমার প্রায় ভাজা শেষ, এরপরে একটা হামানদিস্তা আছে, মানে আমি শর্টকাটে কাজ করার জন্য এটা কিনেছিলাম,
এজন্য এটা রেখে দিয়েছি। এটা আমি এটা বেটে নিব। আর পাটায় যা লাগবে না, তাহলে তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে আমি মাছটা রান্না করব। আর তার আগে আমি ডালটা ফোড়ন দিয়ে নিব। ডালের জন্য আমি পেঁয়াজ, এগুলো যা আছে, রসুন, তারপর তেজপাতা সব কিছু ভেজে নিব। তো অল্প একটু জিরা নিয়ে নিচ্ছি ডালের জন্য। আর জিরা ছাড়া তো জানেনই ডালটা আসলে ভালো লাগে না, জিরা ছাড়া কখনোই ডাল ভালো লাগে না। আর এই ফোড়নটা আমি দিয়ে দেবো ডালের ভিতরে, যেহেতু অনেক ডাল এই জন্য আমি প্রেশার কুকারেই এটা দিয়ে দেবো, ওটা থেকে আর নামাবো না। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি ডালের ভিতরে এটা অ্যাড করে দিচ্ছি। আর খুব সুন্দর একটা স্মেল আসতেছিল ডালের, ভালোই লাগতেছিল। আর এই ডালটাও খুব মজা হয়েছিল। এবার আমি সেই পাঙ্গাস মাছটা রান্না করব। ওটা আমি আগের থেকেই ধুয়ে রেখেছিলাম পরিষ্কার করে। তেলটা দিয়ে দিচ্ছি, আর খুব একটা তেল দিব না, কারণ পাঙ্গাস মাছে অনেক তেল জমে। তো আমি পাঙ্গাস মাছটা ভাজবো না, এটা আমি কষিয়ে রান্না করব। এই জন্য আমি ভালো করে কষিয়ে তারপরে আমি ঝোলের পানি দেবো। আর ঝোল রাখবো না অবশ্য, মাছটা কাঁচা না থাকে এই জন্য একটু পানি অ্যাড করব। পরে পানিটা পুরোই শুকাই ফেলবো, পরে নামিয়ে ফেলবো। যে মশলাটা রেখেছিলাম এখন আমি সেটা গুঁড়ো করতেছি। এই মশলাটা আমি রান্নার লাস্টে দিয়ে দিব এই জন্য। আমি ঝোলটা দিয়ে টানিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার ডাল রান্না হয়ে গিয়েছে এবং মাছ রান্নাটা হয়ে গিয়েছে, ভাজি হয়ে গিয়েছে। আমি তিনটে আইটেম করলাম, আর রাত্রে শুধু ডিমটা ভাজবো, সেটা আর ভিডিও করিনি, এই জন্য আর দিইনি। আর প্রতিদিনই একরকম ইফতারি খেতে আসলে কারোই ভালো লাগে না, এই জন্য আজকে একটু ব্যতিক্রম ইফতারিটা করবো। আমি আজকে ইফতারিতে রাখবো মোংলাই পরোটা।
আমার মোংলাই পরোটা বানানো হয়ে গিয়েছে আর আমি মোংলাই পরোটার কি করে বানাই আমি আরেকদিন শেয়ার করব আমার অবশ্য ভিডিও করা ছিল কিন্তু ওটা কেন শো করতেছি না আমি সেটা জানি না এই জন্য আরেকদিন আপনাদের শেয়ার করব আর আপনারা যারা ইউটিউব চ্যানেলে আমার সদস্য তারা একটা লাইক কমেন্টস করবেন কেমন হলো জানাবেন আর যারা ফেসবুকে দেখবেন তারাও লাইক কমেন্টস করবেন আর যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন ছোট্ট একটি ব্লগ শেয়ার করলাম এই আর কি আপনারা ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ